Parli come chi sta meglio della sua comunità. Prima scherzo, sono così. Sono un po' scalesi, quando sono così, mi sono così. Mi fa male solo il figlio. Allora, non mi scherzo, mi raccordo come da, sono così. Sono così, sono così, sono così. Mi brindo alla cattedrale, molto al brindo, sangue di condura. So perché, salame non si può fare, non si può fare. Asker, ehi, onustane, molto molto pochi, amra progettare il maggiore, ehi, sangue non è আয়োজকরা যে প্রজেক্টরের মাধ্যমে যে জিনিসটি উপস্থাপন করেছেন সেই উপস্থাপনার মধ্যেই ওয়াকফের সমস্ত বক্তব্যগুলি চলে এসেছে। আমরা যদি সবাই কোতোয়ালি এবং ওয়াকফ প্রশাসন যদি আমরা এই জিনিসগুলি মেনটেন করতে পারি তাহলে আর কোনো সমস্যা থাকে না। প্রশ্ন হল একটা, যখন পূর্বপুরুষরা আল্লাহ রাস্তায় যে সমস্ত সম্পদগুলি ওয়াকফ করে গেছে, আমরা যারা এই ওয়াকফ সম্পদগুলি রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করছি অথবা প্রতিবেশী যারা আছে, এই সম্পদগুলি যেগুলি দান করেছে আজকে বাজার মূল্যের কাছে এগুলি অনেক দামি, কিন্তু এরা খুব দুর্বল, প্রতিষ্ঠানটা অনেক দুর্বল। আর ওই সময় যারা এই সম্পদগুলি দান করছে তারা অনেক শক্তিশালী ছিল, অনেক ল্যান্ডলর্ড ছিল, অনেক সম্পত্তির মালিক ছিল, তারা অনেক শক্তিশালী ছিল। এখন আজকে যারা আমরা এই ওয়াকফ সম্পত্তির চতুর্পাশে অবস্থান করি, ওয়াকফ সম্পত্তিটা দুর্বল হয়ে গেছে, তাদের শক্তি নাই, সম্পদের দাম বেড়েছে কিন্তু এই সম্পত্তিটার শক্তি কমে গেছে। আমরা যারা চতুর্পাশে অবস্থান করি আমরা অনেক শক্তিশালী হয়ে গেছি, আমরা অনেক বড় নেতা, আমরা অনেক ক্ষমতাধর লোক, আমাদের অনেক শক্তি আছে, আমাদের অনেক লাঠির জোর আছে, প্রশাসনিক জোর আছে, এই কারণে আমরা অনেক শক্তিশালী। এই কারণে এই ঝামেলাগুলি সৃষ্টি হয়। সবাই চেষ্টা করি যে এই ওয়াকফ সম্পত্তির চতুর্পাশে আমরা যারা অবস্থান করি, আমার বাউন্ডারি ওয়ালটা কেমনি এক হাত আমি ওয়াকফ সম্পত্তি আমার ভিতরে ঢুকাইয়া ওয়ালটা এখানে দিয়ে পারমানেন্ট করতে পারবো, এটার জন্য আমরা সবাই ব্যস্ত থাকি। একবার কেউ চিন্তা করি না যে এই যে এক হাত সম্পত্তি ঢুকাইয়া গেলাম এটা আখেরাতে কি জবাব দিব, কি এটার সমাধান, কি এটার সমাধানের কোন রাস্তা নাই। তো সুতরাং আমরা এই যে আজকের এই সম্মেলনটা আয়োজন করতে অনেকে আমরা কুমিল্লার লোক, 20 টাকা রিক্সাভাড়া দিয়ে এখানে চলে আসছি, আমরা অনেকে অনেক টাকা খরচ করে আসছে এই ব্রাহ্মণবাড়িয়া থেকে, চাঁদপুর থেকে, কুমিল্লা শহরের বিভিন্ন দূর দূরান্ত এলাকা থেকে এসেছে।